নবীরঙ্গ তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়। প্রথমেই হেমেল র্যান্টেকার সংবাদ শিরোনাম। নবীনগরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করে আওয়ামী লীগ সরকার। ২০১৭ সালের ২৫ এপ্রিল এই প্রকল্পটি অনুমোদনের পর শুরু হয় মডেল মসজিদ নির্মাণ কর্মযজ্ঞ। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীনগর মডেল মসজিদ সহ সারা দেশে নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম পিএইচডি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। নবীনগরে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার ইকরামুল সিদ্দিক, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান, নবীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, এতিমখানা শাসাব হুজুর, এতিমখানা মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ এনামুল হক কুতুবি, ভিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু, নবীনগর মডেল প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবু কাউসার সহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে নারী পুরুষদের জন্য পৃথক পৃথক অজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেট সহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামী বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দিনী দাওয়া কার্যক্রম, হ্যাবসখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন সহ তাদের প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, ইমাম মুয়াজ্জিন আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের জন্য রয়েছে অফিস ও থাকার ব্যবস্থা। মোহাম্মদ দেলোয়ার হোসেন, নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, ওনার যে সাম্প্রদায়িক চিন্তা চেতনা থেকেই এবং ইসলাম সঠিক ইসলাম প্রচারের জন্য উনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, যার সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী আজ একটি উপজেলায় আমার উপজেলায়ও একটি মডেল মসজিদ উদ্বোধন করেছেন, যার কারণে আমরা আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বাসিত। এই মসজিদটা হওয়ার কারণে এই এলাকার চারপাশের মানুষজন অনেক বেশি উপকৃত হবে এবং এখানে পুরুষ এবং মহিলা সবাই নামাজ পড়তে পারবে এবং ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র পাঠাগার রয়েছে এবং এখানে পাশে এতিমখানা রয়েছে,
আপনার একটা মাদ্রাসা রয়েছে জনাব শেখ হাসিনা আমাদের নবীনগরে বাংলাদেশের সারা বাংলাদেশের নবীনগরের মডেল উপজেলা মডেল মসজিদ এবং ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করে আমাদেরকে ধন্য করেছেন। নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সব সময়।